হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের বাচ্চার বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন আমি কিন্তু ইতিমধ্যেই আবেদন করে নিয়েছি এবং সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়েছি আপনি আপনাদের বাচ্চার বার্থ সার্টিফিকেট মোবাইল ফোন থেকে কিভাবে আবেদন করতে পারবেন এবং আপনি কিভাবে অনলাইন থেকে সেই জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন সমস্ত কিছু দেখিয়ে দিব তো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে এ টু জেড পদ্ধতি কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন দু হাজার তেইশ সালে আবেদন করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে দেব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রয়োজনীয় বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন আর এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন তো আপনাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য সরাসরি আসতে হবে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লুবি ডট গভ ডট ইন তো তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে ক্লিক করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন তো এখানে ভিজিট করার পরে এখানে মেনু যে অপশান আছে সেখানে ক্লিক করলেই কিন্তু একটি নতুন এন্টারফেস খুলে যাবে এখানে সিটিজেন সার্ভিস বলে যে সেকশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর যেহেতু আমরা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করব সেখানে বার্থ সার্টিফিকেট অ্যাপ ক্লিক করতে হবে এরপর এখানে অনেকগুলি অপশান আসবে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন ট্রাক অ্যাপ্লিকেশন ডাউনলোড সার্টিফিকেট তো যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন ইন্টারফেস হবে যেটি আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে এবং সেই মোবাইল নম্বরে কিন্তু আপনাদের একটি ওটিপি যাবে তো এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি রেজিস্টার করে নিচ্ছি আপনারা আপনাদের মোবাইল নম্বর বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে গেট ওটিপি ক্লিক করলে কিন্তু আপনাদের সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে তো আপনারা স্ক্রিন দেখতেই পাচ্ছেন একটু ওয়েট করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওটিপি চলে আসে সেখানে বসিয়ে কিন্তু আপনাদের সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে তো আপনার এখানে অনস্ক্রিন দেখতেই পারছেন এখানে যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু একটি একদম নির্ভুলে আপনাদের ফিল আপ করতে হবে এখানে যদি আপনাদের কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাচ্চার সার্টিফিকেটই কিন্তু ভুল আসতে পারে সেই জন্য আপনাদের বলবো এখানে একদম নির্ভুলভাবে ফিল আপ করবেন তো এখানে প্রথমে আপনারা দেখতেই পাচ্ছেন রিপোর্টিং ডেট দেওয়া রয়েছে মোবাইল নম্বরও দেওয়া আছে সেখানে এই যে আপনাদের এখানে প্রথমে যেটা ফ্লিপ করতে হবে সেটা হলো শিশুর তথ্য শিশুর তথ্য কী আছে এখানে ডেট অফ বার্থ জন্মের তারিখ আপনাকে দিতে হবে এখানে তারপরে লিঙ্গ সে ছেলে না মেয়ে না ট্রানজেন্ডার সেটা এখানে সিলেক্ট করতে হবে এরপরে কি ফার্স্ট নেম শিশুর ফার্স্ট নেম কী রয়েছে ফার্স্ট নেম যা আছে তা আপনাকে দিতে হবে মিডিল নেম যদি থাকে সেটাও আপনাকে দিতে পারেন লাস্ট নেম কী রয়েছে সেটাও আপনাকে দিতে হবে মাল্টিপল ফ্রিকোয়েন্সি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন সিঙ্গেল না টোয়েন্টি যদি সিঙ্গেল হয়তো আপনাকে সিঙ্গেল ক্লিক করতে হবে এবং যদি টু হয় তাহলে টুইন্স আপনাকে ক্লিক করতে হবে এরপরে রয়েছে কি জন্মের স্থান প্লেস অফ বার্থ যেখানে জন্মগ্রহণ করেছে তার স্থান তার ঠিকানাটা এখানে বসাতে হবে জন্মস্থান সেখানে ক্লিক করতে হবে জন্মস্থান কী হসপিটাল হোম আদার্স যদি আপনার জন্মগ্রহণ হসপিটাল হয় সেখানে হসপিটাল সিলেক্ট করতে হবে যদি বাড়িতে হয় সেখানে বাড়ি সিলেক্ট করতে হবে হোম সিলেক্ট করতে হবে এবং অন্য জায়গায় হলেও আদার্স সিলেক্ট করতে হয় যেহেতু হসপিটাল সেহেতু হসপিটালে ক্লিক করব এরপর রয়েছে সেই হসপিটালটি কোন রাজ্যে অবস্থিত সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল হবে ওয়েস্টবেঙ্গল অবশ্যই ওয়েস্টবেঙ্গল এবং এরপর রয়েছে ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে আপনার যে হসপিটালে জন্মগ্রহণ হয়েছে সেটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই হসপিটালটি সেক্ষেত্রে যদি কোচবিহার হয় তাহলে কোচবিহার বীরভূম হলে বীরভূম যেটা রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপর রয়েছে রুরাল না আরবান তো হসপিটালটি রুরাল ব্লকে রয়েছে না মিউনিসিপ্যালিটি রয়েছে নাকি ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এবার মিউনিসিপ্যালিটি এরপর রয়েছে ব্লক অথবা মিউনিসিপালিটি সেটি কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে সেই হসপিটালটি মিউনিসিপ্যালিটি কোচবিহার মিউনিসিপ্যালিটি দিনহাটা মিউনিসিপ্যালিটি হলদিবাড়ি মিউনিসিপ্যালিটি মাথা যেটি আপনার সঠিক সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এখানে রয়েছে মিউনিসিপ্যালিটি কোচবে সেটা আমি সিলেক্ট করলাম এরপর হসপিটাল টাইপ হসপিটাল টাইপ কী হসপিটাল টাইপ হলো গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি আদার্স অথবা আদার্স যদি সরকারি হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট প্রাইভেট বা নার্সিংহোম থাকে সেখানে আদার্স আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু গভর্নমেন্ট সেখানে গভর্নমেন্ট আমরা সিলেক্ট করব এরপর যে হাসপাতালের নাম বা যে হাসপাতাল আছে সেটির নাম সেটা মহারাজ জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেটাকে আমি ক্লিক করতে হবে এরপর রয়েছে কি পিতার তথ্য পিতার কী কী তত্ত্ব লাগবে এখানে পিতার ফার্স্ট নাম মিডিল নেম লাস্ট নেম প্রথম নাম নামের মধ্যাংশ এবং শেষ নাম যদি থাকে সেটি দিতে হবে ইমেল আইডি যদি থাকে আপনাকে দিতে হবে নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এরপর আপনি টাইপ অফ আইডি আপনি কি আইডি প্রুফ দিতে পারবেন সেক্ষেত্রে আপনার আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন রেশন কার্ড দিতে পারেন এবং পাসপোর্ট দিতে পারেন যা দিবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে আধার কার্ড দিলে আধার কার্ড এবং আধার কার্ডের নাম্বার দিতে হবে আধার কার্ডের নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে দুশো পঞ্চাশ কেবির মধ্যে সেটিকে ফটো তুলে আপলোড করতে হবে কিন্তু আপনাকে এরপর কী রয়েছে এরপরে রয়েছে মায়ের তত্ত্ব তো শিশুর মায়ের তত্ত্ব শিশুর মায়ের প্রথম নাম মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিতে হবে ইমেল আইডি থাকলে দিতে হবে নাহলে কোনো প্রয়োজন নেই এবং মোবাইল নম্বর যদি থাকে তাহলেও দিতে হবে নাহলে কোনো প্রয়োজন নেই এবং মাতার যে আইডি প্রুফ কী দেবেন আধার কার্ড দিলে সেখানে আধার কার্ডে ক্লিক করতে হবে এবং আধার কার্ডের তারপর আইডি প্রুফ নাম্বার আধার কার্ড যদি যেহেতু আধার কার্ড সিলেক্ট করছেন সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার আপনাকে দিতে হবে এরপরে কি এরপরে দুইশো কেবি দুইশো আড়াইশো কেবির মধ্যে সেই আধার কার্ডটা কিন্তু ফটো তুলে আপলোড করতে হবে এরপরে কী হয়েছে এরপর হচ্ছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা তো যেহেতু মায়ের ঠিকানা চেয়েছে সেক্ষেত্রে শিশুর যে মা রয়েছে যেখানে বিবাহিত হয়েছে বা বাবার বাড়ির শিশুর সেই ঠিকানা কিন্তু এখানে দিতে হবে এক্ষেত্রে আপনার প্রথমে বাড়ির নাম দিতে হবে হাউস নম্বর থাকলে দিতে হবে রাস্তা লেন থাকলে দিতে হবে এরপর রয়েছে কি অঞ্চল বা পোস্ট অফিস সেক্ষেত্রে আপনাকে দিতে হবে পিন নম্বর যা আছে তা দিতে হবে রাজ্য পশ্চিমবঙ্গ সেটি সিলেক্ট করতে হবে এরপর রয়েছে কি জেলা জেলা আপনার যে কী জেলা সেই জেলা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আরবান না রুরাল সেটা ঠিক করতে হবে মিউনিসিপ্যালিটি হলে সেই মিউনিসিপ্যালিটি দিতে হবে এবং আপনার যদি গ্রাম বা অথবা টাউনে বসবাস করেন সেটি আপনাকে দিতে হবে এরপর মাতার স্থায়ী ঠিকানা যদি দুই উপরের ঠিকানাটা সেম হয়ে থাকে তাহলে আপনাকে এখানে এই চেকবক্সে ক্লিক করলেই কিন্তু অটোমেটিক সবগুলি নিচের ঠিকানাটাও ঠিক হয়ে যাবে যদি আপনার ঠিকানা একই থাকে রয়েছে কি পরিসংখ্যানগত তথ্য পিতা ও মাতার তথ্য এরপরে আপনাকে ঠিক করতে হবে রিলিজন আপনার ধর্ম কী যদি বুদ্ধিস্ট হয় সে বুদ্ধিস্ট হিন্দু হলে হিন্দু খ্রিস্টান হলে খ্রিস্টান ইসলাম হলে ইসলাম আপনাকে সিলেক্ট করতে হবে এরপর পিতার শিক্ষাগত মান তো যে শিশু রয়েছে তার বাবার শিক্ষাগত মান কী রয়েছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর আছে পিতার পেশা পিতার পেশা কি সেটা আপনাকে এখানে সেট করতে হবে এরপর রয়েছে কি মাতার শিক্ষাগত মান তো শিশুর যে মা রয়েছে তার শিক্ষাগত মান কী রয়েছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপরে কি হচ্ছে মাতার পেশা মানে শিশুর মায়ের কাজ কি সেটা আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে হাউসওয়াইফ সিলেক্ট করতে হবে এরপরে কিছু এরপরে রয়েছে অন্যান্য তত্ত্ব এখানে কী বলে আছে এখানে প্রথম বিবাহের সময় মাতার বয়স তো যখন শিশুর মায়ের বিয়ে হয় তার বয়স কত ছিল সেখানে এখানে আপনাকে লিখতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু এখানে জায়গা চলে আসবে সেখানে আপনাকে সেটি ফিল আপ করতে হবে তো এরপরে রয়েছে কি এরপর প্রসবকালীন পরিচর্যা যে যখন প্রসব হয় সেখানে পরিচর্যা কী করেছে এক্ষেত্রে এখানে হবে ইনস্টিটিউশন গভর্নমেন্ট যেটা আপনার রয়েছে সেটা আপনাকে ক্লিক করতে হবে যদি প্রাইভেট হয় সেখানে প্রাইভেট আপনাকে ক্লিক করতে হবে এরপর বাচ্চার জন্মের সময় মাতার পরিপূর্ণ বয়স কত ছিল তো যখন মানে যখন বাচ্চার জন্ম হয় তখন মাতার বয়স কত ছিল সেক্ষেত্রে আপনাকে এটা এখানে লিখতে হবে এরপরে কী হয়েছে প্রসবের পদ্ধতি আপনার প্রসবের পদ্ধতি কী রয়েছে নর্মাল না সিজার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি নর্মাল হয় নর্মাল যদি সিজার হয় তাহলে সিজার আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে রয়েছে এই সন্তানসহ মাতার জীবিত প্রস্তুতির সন্তান সংখ্যা কত তো এই সংখ্যা সহ মাতার জীবিত প্রস্তুতির সংখ্যা কত সেটা আপনাকে যদি দুই হয়তো দুই যদি এক হয় তাহলে এক সেটি আপনাকে ক্লিক করতে হবে এরপরে কী রয়েছে এরপরে বলা হয়েছে জন্মের সময় শিশুর ওজন কত ছিল তো জন্মের সময় শিশুর ওজন কত ছিল সেটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে যার যতগুলো সেটি এই ওজনটা আপনি পেবেন যদি হসপিটালে হয়ে থাকে তার যে ডিস্টার সার্টিফিকেটটা রয়েছে সেইখানেই কিন্তু আপনাদের এখানে ওজনটা বলে দেওয়া থাকবে এরপরে কী রয়েছে গর্ভস্থানকালীন সপ্তাহ তো গর্ভস্থানকালীন সপ্তাহ সেটা আপনাকে দিতে হবে আপনার যত সপ্তাহ হয়েছিল সেটি আপনাকে দিতে হবে এরপর রয়েছে রিমার্কস যদি কোনো রিমার্কস থাকে তাহলে আপনি এখানে লিখতে পারেন এরপরে কী রয়েছে এরপর রয়েছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট তো আপনারা যে হসপিটালে থেকে ডিসচার্জ হয়েছেন বা ছুটির যে কাগজটা রয়েছে সেটা কিন্তু আপনাকে আড়াইশো কেবির মধ্যে ফটো তুলে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে সেটা আপলোড করে তারপরে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে তো সাবমিট করার আগে তোমাদের আবার বলবো ভালো করে এটা একটু চেক আউট করে নেবেন কোথাও কোনো ভুল হলো নাকি ভুল হলে বুঝতেই পারছেন আপনাদের এই হয়রানি হবে ক্ষেত্রে তোমাদের বারবার বলবো ভালো করে চেক আউট করে তারপরে লাস্ট সাবমিট করবেন এখানে সমস্ত কিছু ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে জন্ম সার্টিফিকেট জন্য আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের কিন্তু একটি আইডি থাকবে বা অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকবে সেটি আপনারা খাতায় হোক বা যে কোনো ডায়েরিতে হোক ভালো করে লিখে রাখবেন কারণ ভবিষ্যতে যখন আপনারা ডাউনলোড করবেন সার্টিফিকেটটি তখন তো আপনাদের কাজে লাগবে তো এবারে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করবেন জন্ম সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের এখন দেখিয়ে দেবো তো জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনাদেরকে আবার সেই হোম পেজে আসতে হবে এখানে যে মেনু বার্ড আছে সেখানে মেনু অপশানে ক্লিক করে আপনার যে সিটিজেন সার্ভিস আছে সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ডে এখানে ক্লিক করার পর বার্থ যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখতেই পারবেন অনেকগুলো অপশান সেখানে আপনাদের যেটি করতে হবে সেটি হলো ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে কিন্তু এটি এরকম একটি এন্টারফেস আসবে সেখানে আপনাদের যে ফর্ম ফিল করার সময় যে আপনাদের একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছিল সেই নাম্বারটা এখানে বসাতে হবে সেই নাম্বারটা বসালেই কিন্তু আপনার বসিয়ে আপনাদের সার্চ করতে হবে তো এই নাম্বারটা বসিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটি ওটিপি যে মোবাইল নম্বরে আপনারা রেজিস্টার করেছেন সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে তো এখানে সেখানে লিখতে হবে লেখার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখানে সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে একটু স্কল রাউন করলে আপনার দেখতে পাবেন ডাউনলোড বলে একটি অপশান এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের কিন্তু অটোমেটিক সার্টিফিকেটই ডাউনলোড হয়ে যাবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সার্টিফিকেটটি তো অলরেডি আমাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন আপনাদের যে বাচ্চার সার্টিফিকেট হচ্ছে সেই সার্টিফিকেট আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই হলো সেই সার্টিফিকেট এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চার জন্ম সার্টিফিকেট বের করে নিতে পারেন নিজের মোবাইল ফোন থেকে এরপরে যদি আপনারা এখানে আবেদন করার পরে যদি আপনি আপনার সার্টিফিকেটটি ট্র্যাক করতে চান যে আপনার যে ফর্ম ফিল আপ করেছেন সেটি কতদূর পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে সেটি দেখার জন্য আপনাদের এই মেনু অপশানে ক্লিক করে সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে তারপরে যে বার্থ অপশান আছে সেখানে ক্লিক করতে হবে এখানে করার পরে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান সেখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাডভোলাইজমেন্ট নাম্বারটা রয়েছে সেখানে বসিয়ে এবং বাচ্চার যে ডেট অফ বার্থ আছে সেখানে বসার পর সাবমিট করলে কিন্তু আপনাদের অটোমেটিক দেখিয়ে দিয়েছে আপনার যে অ্যাপ্লিকেশানটা কত দূর পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে তো এই জিনিস ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রয়োজনীয় বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ